আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি অনলাইন স্কুল। আমি হাবিবুর রহমান হাবিব, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, সৃষ্টি একাডেমি স্কুল, টাঙ্গাইল। অন বিহেভ অফ সৃষ্টি এডুকেশন ফ্যামিলি, কংগ্রেচুলেট অল অফ ইউ ডিয়ার লার্নার্স, ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার গার্ডিয়ান্স অ্যান্ড ডিয়ার ওয়েল উইশার্স ফর ওয়াচিং মাই ভিডিওস। অ্যাট ফার্স্ট থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ আর কিপিং ওয়েল। আই এম অলসো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ and during the pandemic period, hope you all are staying at home and maintaining social distance and you all are safe. Okay, dear learners, today I'm going to discuss a topic about a model question 17 for the students of class 7, page number 354, or 354. Dear learners, today I am going to discuss about a story about the selfish giant. I think you all have heard the story about the selfish giant. Now I am going to tell you. Okay, শিক্ষার্থী বন্ধুরা, আজকে সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি নবোদিত বইয়ের মডেল কোশ্চেন 17। আমি অলরেডি লিখেছি মডেল কোশ্চেন 17। তো আজকে আমি এই প্যাসেজটি বলবো। এটা এর আগে আমরা মডেল কোশ্চেন 15-16 যে গল্পটা পড়েছিলাম ধারাবাহিকভাবে, সেই তারিখ প্রেক্ষাপটে আজকে আরও মডেল 17 এখানে গল্পটা এসেছে। তো আজকে আমি এই প্যাসেজটা পড়বো, তো সবাই মনোযোগ দিয়ে শুনো কেমন। সীমাস গ্র্যান্ড ফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফি জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং। আমরা আগে পড়েছি যে সীমার দাদি দাদা তাদের বাড়ি উঠোনে একটা চমৎকার পারিবারিক গ্যাদারিং হচ্ছে, পারিবারিক একটা আড্ডা হচ্ছে, চাঁদনি রাত সবাই বসে গল্প করছে। তো সেখানে সীমার দাদা সেলফিশ জায়ান্ট, আমাদের সেলফিশ মানে কি স্বার্থপর, স্বার্থপর দৈত্য, জায়ান্ট মানে দৈত্য, স্বার্থপর দৈত্যের সেই গল্পটা বলছে। গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড, দাদি অর্থাৎ সীমার দাদি বিছানায় যেতে অর্থাৎ ঘুমাতে যেতে অনীহা প্রকাশ করলো, রিফিউজ মানে প্রত্যাখ্যান করলো, তার মানে সে এখন ঘুমাতে যাবে না। সি ফরগট হার ব্যাক পেইন, তার পেছনে পিঠের যে ব্যথা সেটা ভুলে গেছে, তার মানে সে গল্পে মজে গেছে। তো গল্পটা আমরা শুনি। দা শিরোনাম লেখা হচ্ছে দা সেলফিশ জায়ান্ট, দা সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দৈত্য। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, এটা ছিল নরম সবুজ ঘাসের একটি মনোরম বাগান, চমৎকার একটি বাগান। হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে ওখানে ঘাসের উপরে অনেক চমৎকার ফুল ফুটে আছে। অলসো দেয়ার আর ফ্রুট ট্রিস অ্যারাউন্ড দ্য গার্ডেন, আর বাগানের চারপাশে সেখানে কি আছে, ফলের গাছও রয়েছে। ওয়ান ডে, একদিন দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন দৈত্যটা ফিরে আসলো। হি ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ হিম ফর 7 ইয়ার্স, সে অনেক দূরে তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল এবং সেখানে সে প্রায় 7 বছর ছিল। ওয়েন হি অ্যারাইভড, যখন সে পৌঁছালো, হি স চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, সে দেখলো বাচ্চারা তার বাগানে খেলা করছে। হোয়াট আর আই ডুইং হিয়ার, ক্রাইড দ্য জায়ান্ট ইন এ ভেরি গ্রাফ ভয়েস। দেখো গ্রাফ ভয়েস মানে হচ্ছে কর্কশ সুরে অর্থাৎ ধমকের সুরে সে বলছে, আই তোমরা এখানে কি করছো। দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে, শিশুরা দৌড়ে পালিয়ে গেল, শিশুরা কি করলো এভাবে একটা দৌড় দিল। তারা দেখতে পাচ্ছে গ্রাফ বয়স মানে কর্কশ গলা, অর্থাৎ শিশুরা দৌড়ে পালিয়ে গেল। দেখো কিভাবে দত্তটা এসে বলছে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। আচ্ছা, এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্ট গার্ডেন, প্রত্যেক বিকেল বেলায় কি করতো,
বিকেল বেলায় যখন বাচ্চারা স্কুল থেকে ফিরে আসতো এবং তারা দত্তের বাগানে গিয়ে খেলা করত। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য চাইল্ড। দত্ত বলল, আমার বাগান এটা শুধু আমারই। চিন্তা করেছ কতটা কর্কশ গলায় সে বলেছে, মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার বাগান এটা শুধু আমারই। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট? সবাই এটা স্পষ্ট বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে। অ্যান্ড আই অ্যালাউ নোবডি এলস টু প্লে ইন ইট। এবং আমি এখানে অন্য কাউকে খেলতে আসতে দেব না বা অ্যালাউ করব না, অনুমতি দেব না। সো হি বিল্ট হাই ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড পুট আপ এ নোটিশ। তারপর সে কি করলো, একটা উঁচু দেয়াল তৈরি করলো, ওয়াল তৈরি করলো এবং সেখানে বড় করে একটা নোটিশ টাঙিয়ে দিল। আসলে নোটিশটা কি ছিল দেখো, নিচে বড় করে একটা লাইন লেখা আছে, ট্রেসপাসার্স উইল বি পানিশ। এই যে আমি দেখেছি, ট্রেসপাসার্স উইল বি পানিশ, অর্থাৎ সীমা লঙ্ঘনকারীরা শাস্তি পাবে। তার মানে কি, যে তার হুকুম অমান্য করে এই গার্ডেনে প্রবেশ করবে সে অবশ্যই শাস্তি পাবে। তাহলে দেখো এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা পেয়েছি, তার মধ্যে হচ্ছে সেলফিশ, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, জায়ান্ট মানে দত্ত, তারপর হচ্ছে অ্যারাউন্ড মানে চারপাশে, ফ্রুট ট্রি মানে হচ্ছে ফলের গাছ, ফ্লাওয়ার মানে ফুল, গ্র্যান্ড মা মানে দাদি, রিভিউজ মানে প্রত্যাখ্যান করা, ব্যাকপেইন, ব্যাকপেইন কি পিঠ, আর পেইন মানে ব্যথা, পিঠের ব্যথাকে বোঝানো হয়েছে, আর তোমার হচ্ছে অ্যারাই মানে পৌঁছানো, ডিস্ট্যান্স মানে দূরত্ব, আর সবশেষে যেটা আমি বলবো ট্রেসপাসার্স উইল বি পানিশড মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারীর শাস্তি পাবে। ট্রেসপাসার্স মানে সীমা লঙ্ঘনকারী। তো ডিয়ার লার্নার্স, নো টুডে, সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ।